ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক বেগম কামরুন নাহারের বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান। এদিকে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট। 11 নভেম্বর রাজধানীর বনানীর এন্ট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণার পর পর্যবেক্ষণে পুলিশকে ধর্ষণের 72 ঘণ্টা পর মামলা না নিতে বলেন বিচারক কামরুন নাহার। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এদিকে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের সেই বিচারক বেগম কামরুন নাহারের বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মুখপাত্র এক বিজ্ঞপ্তিতে জানান, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিরা আলোচনাক্রমে বিচারক বেগম কামরুন নাহারকে রবিবার সকাল 9:30 থেকে আদালতে না বসার নির্দেশ দিয়েছেন। এদিকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন বলেন, 72 ঘণ্টার পর ধর্ষণের মামলা নেওয়া যাবে না এমন পর্যবেক্ষণ দেওয়ার এখতিয়ার নেই নিম্ন আদালতের বিচারকের। হাইকোর্টে মামলাটি আসলে রাষ্ট্রপক্ষ 5 আসামির খালাসের বিরুদ্ধে আপিল করবে। সে সাক্ষী যিনি বিশ্লেষণ করেছেন, উনি ঘটনা পরিপার্শ্বিকতা বিশ্লেষণ করেছেন, সেটা সঠিক কি সঠিক না সেটা যদি কেউ আপিলে আসে তখন দেখা যাবে, তখন হাইকোর্টে তুলে ধরা হবে। দুই পক্ষ থাকবেন, এক পক্ষ বলবেন সঠিক হয়নি, আর এক পক্ষ সঠিক হয়েছে। দুই পক্ষ তাদের যুক্তি তুলে ধরার পরে হাইকোর্ট দেখবেন যে রায়টে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সঠিক কিনা না সেটা দেখবেন। এদিকে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে মানবাধিকার সংগঠন ব্লাস্ট। আদালতে তার চরিত্র নিয়ে, তার ইতিহাস, ব্যক্তিগত ইতিহাস নিয়ে তাকে প্রশ্ন করা যায় এবং জেরা করা যায়। এই বিষয়টা নিয়ে অনেক বছর ধরে অনেকে আন্দোলন করে আছেন, যেগুলো যাতে বাতিল হয়, আমরা এই বিষয়গুলো নিয়ে হাইকোর্টে শরণাপন্ন হচ্ছি। এখন আশা করছি যে এই আমাদের এই রিটের শুনানি এই সপ্তাহে হবে। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।